মাত্র 40 সেকেন্ডে বাসন্তী পোলাও রেডি। এই লোভটি দেখিয়ে আমার বস জানলে হোয়াটসঅ্যাপে আমাকে একটি রিল ভিডিও পাঠিয়েছিল। কিছুই না, 2 কাপ চাল ভালো করে ধুয়ে ঝরঝরে করে শুকিয়ে দিবে, তারপরে পরিমাণ মতো নুন আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম মিষ্টি দিবে, তারপরে দিবে অল্প একটুখানি ফুড কালার, ফুড কালারটা দিয়ে পরে তারপরে দিবে বড় চামচের 1 চামচের মতো আদা বাটা। এই যে পরিমাণগুলি বললাম ভিডিওটাতে, এই পরিমাণগুলি একটিও বলে নাই বুঝ জানলে। তারপরে দেবো আমি 2 চামচের মতো ঘি। এই সব জিনিসগুলি দিয়ে পরে এইটি মাখিয়ে রাখতে হবে। এবার মাখিয়ে যে কতক্ষণ রাখতে হবে সেইটি ভিডিওতে বলে নাই, তাহলে তুমি কি করে জানাবে? 30 থেকে 40 মিনিটের মতো এটা মাখিয়ে রাখতে হবে। হ্যাঁ, এই সবগুলো বলে নাই বোন দিয়ে আমি নাচতে নাচতে বরের কোথায় পা দিয়ে পরে কি ফেসান ফাঁসলাম তার ঠিক নাই কি বলবে। দিয়ে কড়াইয়ে তোমার 2 চামচের মতো সাদা তেল, 2 চামচের মতো ঘি দিয়ে তেজপাতা, গরম মশলা যা আছে, দারচিনি, লং, এলাচ সব দিয়ে পরে তারপরে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে তোমার চালটা মাখানো ছিল সেই চালটা এবারে দিয়ে পরে একটু ভালো করে লেড়ে নিতে হবে, একদম ব্রাউন কালার করে ভাজতে হবে, তা নয় তবে একটু ভাজবে। তারপরে 1 কাপ চালে 2 কাপ জল, এটা কিন্তু মাথায় রাখবে মাপটা, বুঝতে পারছো? আমি 2 কাপ চাল নিয়েছিলাম ওই জন্য আমি 4 কাপ জল দিয়েছি। হ্যাঁ, এইবারে 10 থেকে 15 মিনিট ফুটাতে হবে, তারপরে দেখো তোমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। ও, ফুটানো হয়ে গেলে কিন্তু অল্প একটু গরম মশলা দিয়ে পরে তারপরে তুমি ঢাকা দিয়ে রেখে দিবে। দিয়ে হ্যাঁ দেখো বাবু এখন খেতে বসেছেন। হ্যাঁ বলি, 40 সেকেন্ডে কখনো বাসন্তী পোলাও হয়? আমিও তেমনি গাধা বরের কোথায় নেচে পরে, তবে হ্যাঁ খেতে কিন্তু দারুণ।